আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। দেশে বিনিয়োগ করতে প্রবাসীদের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপরে জানিয়ে দেব নভেম্বরে এসএসসি ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এছাড়া জানিয়ে দেব 53 বিশিষ্ট নাগরিকের বিবৃতি, সংবিধানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্বাচন কমিশন গঠনের আহ্বান। এদিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গোলার, ভারী বৃষ্টির সংখ্যা পশ্চিমবঙ্গে। এছাড়া থাকছে ফিলিস্তিনি যুবককে মাথায় গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা, এবং সোমালিয়ায় সেনা সদর দপ্তরে আত্মঘাতী হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শুক্রবার প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর রাতে নিউ ইয়র্কের ম্যারিয়ট হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। শেখ হাসিনা বলেন, আমি একটা কথা বলবো, আমাদের প্রবাসী যারা তারা কিন্তু বাংলাদেশে এখন বিনিয়োগ করতে পারেন, শুধু আমেরিকায় করতে হবে তা না, আমাদের প্রবাসী আমেরিকানরা যত দূর পারেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। তিনি বলেন, বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার বাংলাদেশে নানা ধরনের সুযোগ সুবিধা করে দিচ্ছে। করোনা ভাইরাস মহামারীর মতো দেশের মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে সরকারের নেওয়া নানা পদক্ষেপ প্রবাসীদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের গণমাধ্যমের বিষয়ে শেখ হাসিনা বলেন, পত্রিকা শুধু নেতিবাচক কথা লিখবে আর ভালো কথা লিখবে না, সেটা তো হয় না। পত্রিকা অপবাদ ছড়াবে শুধু, আর কনস্ট্রাকটিভ কথা বা বেশিরভাগ লোকজনই ভালো সেই কথা বলবে না, সেটা তো হয় না। কাজেই দায়িত্বশীলতাটা সব দিক থেকে সবার সমানভাবে থাকা লাগবে। প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার অনেকগুলো গণমাধ্যমের অনুমতি দিয়ে বলার ও লেখার সুযোগ তৈরি করে দিয়েছে, তবে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত যেন না করা হয় সেদিকে গণমাধ্যম কর্মীদের সতর্ক থাকতে হবে। 1975 সালে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের শিকার হওয়ার কথাও অনুষ্ঠানে বলেন তিনি। নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শেষের দিকে এইচএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আশা করছি সময় মতো হবে। নভেম্বর এবং ডিসেম্বরে আমরা তারিখ ঠিক করছি, মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি পরীক্ষা হবে। তিনি আরো বলেন, যদি প্রয়োজন হয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব, এখন পর্যন্ত তেমন পরিস্থিতি উদ্ভব হয়নি, যদি কোথাও হয় তাহলে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের করোনা আক্রান্ত হওয়ার সব তথ্য সঠিক নয় বলেও জানান দীপু মনি। সূত্র যুগান্তর। 53 বিশিষ্ট নাগরিকের বিবৃতি, সংবিধানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্বাচন কমিশন গঠনের আহ্বান। সংবিধানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন দেশের 53 জন বিশিষ্ট নাগরিক। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 118/1 অনুচ্ছেদে বলা আছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনকে এবং অন্যান্য নির্বাচন কমিশনকে নিয়োগ দান করিবেন। সংবিধানে সুস্পষ্টভাবে আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশন নিয়োগ প্রদানের নির্দেশনা থাকলেও গত 50 বছরে কোন সরকারই এমন একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেনি। গত 2টি নির্বাচন কমিশন নিয়োগের আগে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 2টি অনুসন্ধান কমিটি গঠন করেন। অ্যাডহক ভিত্তিতে সৃষ্ট ওই 2টি অনুসন্ধান কমিটির সুপারিশে গঠিত রকিবউদ্দিন কমিশন ও নুরুল হুদা কমিশন তাদের চরম পক্ষপাতদুষ্ট আচরণের মাধ্যমে আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যার ফলে
জনগণের মধ্যে নির্বাচন কমিশনের উপর ব্যাপক অনাস্থা এবং সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তীব্র শঙ্কা সৃষ্টি হয়েছে বর্তমান নুরুল হুদা কমিশনের মেয়াদ 2022 সালের ফেব্রুয়ারি মাসে শেষ হবে তাই নির্বাচন কমিশনের পুনর্গঠনের উদ্যোগ এখনই শুরু করতে হবে যার প্রাথমিক পদক্ষেপ হবে সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে একটি আইন প্রণয়ন করা এই ব্যাপারে অনতিবিলম্বে উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে ও সম্পূর্ণ প্রভাবমুক্ত থাকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারে একই সঙ্গে অনুরোধ জানাচ্ছি নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নিরপেক্ষতার ভিত্তিতে দায়িত্ব পালন করতে পারে সে ব্যাপারে সংস্কার পদক্ষেপের কথা এখন থেকেই ভাবতে প্রস্তাবিত আইনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের যোগ্যতার মাপকাঠি নির্ধারিত করতে এবং একটি অনুসন্ধান কমিটি গঠনের বিধান রাখতে হবে এই অনুসন্ধান কমিটি দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত হতে হবে যাতে সকল নির্বাচনী অংশীদারদের কাছে এটি গ্রহণযোগ্যতা পায় গঠিত অনুসন্ধান কমিটির দায়িত্ব হবে স্বচ্ছতার ভিত্তিতে আইনে বৃদ্ধিত যোগ্যতার মানদণ্ডের আলোকে কিছু সৎ নির্দলীয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের একটি প্যানেল নির্বাচন কমিশনে নিয়োগ প্রদানের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা স্বচ্ছতার অংশ হিসেবে কোন কোন ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনে নিয়োগের জন্য অনুসন্ধান কমিটি প্রাথমিকভাবে বিবেচনা করেছে তাদের নাম প্রকাশ ও গণশুনানির আয়োজন করা এবং কোন যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রপতির কাছে প্রেরণের জন্য সেসব নাম চূড়ান্ত করা হয়েছে তার একটি প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার বিধান আইনে রাখতে হবে আমরা আশা করি সে সঠিক ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠনের লক্ষ্য সরকারের নির্দেশ ক্রমে আইন মন্ত্রণালয় একটি আইন প্রণয়নের উদ্যোগ জরুরি ভিত্তিতে গ্রহণ করবে নাগরিক হিসেবে মতামত প্রদানের মাধ্যমে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারি সূত্র মানব জমিন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গোলাপ ভারী বৃষ্টির সংখ্যা পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আগামী 10 ঘন্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মৌসুম ভবন সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের নাম হবে গোলাপ পাকিস্তান এই নাম দিয়েছে আগামী 22 ঘন্টার মধ্যে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে এরই মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে মৌসুম ভবন ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে উত্তর মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ তা ক্রমেই উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার কথা মৌসুম ভবন জানিয়েছে আগামী 10 ঘন্টায় এই অতি গভীর নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে তারপর রবিবার ওড়িশার দক্ষিণে ব্রহ্মপুর এবং অন্ধ্রপ্রদেশে উত্তরে বিশাখাপত্তনমের মাঝ বরাবর কলিঙ্গপত্তনমের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে সেটি মৌসুম ভবন আরো জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্র উপকূল ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গেও বিশেষ করে উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ও হুগলিতেও রবিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি ও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে সূত্র আনন্দবাজার এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ফিলিস্তিনি বিক্ষোভকারীকে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা তার নাম মোহাম্মদ আলী খাবিশা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং চিকিৎসকদের বরাতে আল জাজিরা জানায় পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ দখলের বিরুদ্ধে বিক্ষোভরত অবস্থায় ইসরায়েলি সেনারা গুলি চালায় এতে মাথায় গুলিবিদ্ধ হন 27 বছরের ওই ফিলিস্তিনি যুবক এরপর তাকে নাবলুসের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানায় ওই সময় ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া রাবার বুলেটে 8 জন ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিক্ষোভের সময় কয়েকশো ফিলিস্তিনি জড়ো হয়ে ইসরায়েলি সেনাবাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে তাদের দাবি এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর তারা জেনেছেন নিহতের ঘটনায় তদন্ত করা হবে বলে জানায় তারা সূত্র আল জাজিরা সোমালিয়ার রাজধানী
মোগাদিশুতে সেনাবাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে সোমালিয়ার রাজধানীতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্থানীয় পুলিশ। মোগাদিশুতে সোমালিয়ার সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান সদর দপ্তর ভিলা বাইদোয়াতে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এ আত্মঘাতী বোমা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সোমালিয়ার পুলিশ। সোমালিয়ার পুলিশ বাহিনীর মুখপাত্র আব্দি ফাতাহ আদান হাসান এক বিবৃতিতে বলেন, এই আত্মঘাতী হামলাকারী মদিনা হাসপাতাল ও ভিলা বাইদোয়ার মাঝখানে নিজেকে উড়িয়ে দেয়। এ সময় আত্মঘাতী বোমা হামলাকারী ছাড়া এ হামলায় আরো কেউ নিহত হয়নি। পরে সোমালিয়ার পুলিশ বাহিনীর এক কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানান, সোমালিয়ার নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্তের কাজ শুরু করেছে। এখন পর্যন্ত সোমালিয়ার কোনো উগ্রবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। সূত্র ইয়েনি সাফাক।